সন্ধ্যার আকাশে এমন অবাক করা দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করেছেন হাজার হাজার মানুষ। নিজেদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাসের ছড়াছড়ি, অনেকেই আবার রমজান মাস অথবা দেবদেবীর সঙ্গে মিলিয়েছেন এই অবাক করা ঘটনাকে। শুক্রবার সন্ধ্যায় চাঁদের নিচে শুক্রগ্রহের অদ্ভুত অবস্থান ঘিরে রোমাঞ্চ তৈরি হয়েছে নেট নাগরিকদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো রাজ্যের মানুষ। সূর্য ডুবতেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম আকাশে উঠেছে রমজান মাসের সরু এক ফালি চাঁদ, আর তার গায়ে এক আলোর বিন্দু। এমন দৃশ্য কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্যায় প্রায় 6টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে দেখা যায় আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। তা দেখে এদিন থমকে যান পথ চলতি মানুষ। কলকাতা সহ রাজ্যের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গিয়েছে। পৃথিবীর নিরেখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ। এমন অদ্ভুত ঘটনা ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। স্ট্যাটাস ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে মানুষ স্ট্যাটাস দিয়ে ছড়িয়েছেন।